উপস্থিত আছেন বাংলাদেশের, তাই বাংলাদেশ বলব না, প্রথম মহাদেশের একজন প্রতিভাশা কবি, তাকে আমরা এখানে পেয়েছি। এবং এখানে উপস্থিত আমাদের আজকের অনেক বিশেষ অতিথি আছেন, আমাদের সদস্যদের অতিথি আছেন এবং সদস্যবৃন্দ, এবং আমি দেখতে পাচ্ছি আমাদের ফাউন্ডেশনের সবচেয়ে কনিষ্ঠ দুজন মেম্বার আছে এসেছেন, সবচেয়ে কম বয়স, আপনাদের সম্বন্ধে উপস্থাপন করে সবাইকে ক্রিয়েটিভ মনোবিকাশ চর্চার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার ফাউন্ডেশনের, আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে আমার খুব ভালো লাগছে যে আমি অতিথি হিসেবে যাদেরকে আমি চেয়েছি আমি সবাইকে পেয়েছি। বিশেষ করে আমি ধন্যবাদ জানাব সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ রাজিবুর রহমান সাহেবকে, আজকের তার ঢাকার বাইরে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম ক্যান্সেল করে আমাদের এই যে ক্ষুদ্র প্রয়াস, আমরা ছোট ছোট পা পা ফেলে যে মানব সেবায় আমরা কাজ করছি, এখানে আসার জন্য আমি আমার অন্তর অবস্থান থেকে আবার আর একটা কথা আমি লোক সঙ্গে পাচ্ছি, সেটা হল আমরা জীবনের ব্যর্থতা অনেক, কিন্তু আমি কোনোদিন ব্যর্থতাকে ব্যর্থতা মনে করি, কারণ আমি মনে করি ব্যর্থতাই হচ্ছে সফলতা। আমি খুব ভালো ছাত্র ছিলাম না, কিন্তু আমার সব যেগুলো ছিল ইনশাল্লাহ সব পূর্ণ হয়েছে। আমি কোনো ব্যবসায়ী না, আমি কোনো শিল্পপতি না, আমার পরিবারে কোনো শিল্পপতি নেই, কিন্তু আমি মনে মনে যা চেয়েছি সেটা করতে পারছি। এবং আজকে আরেকটা জিনিস পূর্ণ হলো, সেটা হলো আমার ছোটবেলা থেকে খুব শখ ছিল আমি নিউজ কাস্টার, অনেক প্র্যাকটিস করতাম, তারপরে যখন ঢাকায় এসে আমি গুয়েটে ভর্তি হলাম, তাহলে অনেকবার আমি বিজেপিতে আমি অ্যাপ্লাই করেছি, অনেকগুলো ধাপ পার হতে হয়, সব ধাপ পার হয়ে শেষ ধাপে যখন গেছি আমি নেই, আউট হয়ে গেছি, আমার জীবনে কোনো বন্ধু হয়নি। কিন্তু এখন আমার প্রচুর সুযোগ এসেছে, আমি দীর্ঘ 1 বছর রেডিওতে আমি কার্যক্রম পরিচালনা করেছি, কিন্তু এখন আমার শখ হয় না, যখন শখ ছিল তখন হয়নি, আর এখন আমার শখ নেই, এখন আমি প্রচুর অভাব পাচ্ছি। যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকে এই কবি আসাদ চৌধুরীর গলা নকল সেজন্য আমি বিশ্বাস করি এটা আমার একেবারে পার্সোনাল বিলিভ যে কোন মানুষ যদি জীবনে সে যদি কোন পজিটিভ ইচ্ছা এবং পজিটিভলি যদি কাজ করে থাকে তার সামনে যত বাধাই আসুক না কেন সে বাধা কিছুই সেটা দূর হবেই হবে, সূর্য উঠবেই, এটা আমি পার্সোনালি বিশ্বাস করি। আমাদের প্রতিষ্ঠানের নাম ক্রিয়েটিভ মনোবিকাশ চর্চা, আমাদের মূল কাজ হচ্ছে একটি, আমরা সারা বছর ধরে একটি কাজ করি, অনেক কাজ, কাজটি হচ্ছে কি মনকে বিকশিত। বর্তমান মেডিকেল সায়েন্স, বর্তমান সাইকোলজি, বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে যে মানুষের জীবনের উন্নতি ঘটাতে হলে সেটাকে আগে মনের জগতে করা, তারপরে ধীরে ধীরে সেটা চিন্তার জগতে
Nehir üzerinde, Bastı üzerinde, İtik üzerinde, işte dile kristal kalmıyor. Anık da evi kumel, öyle şamudur enel kalmıyor. Enel dile jönte, yakşamayın, şey garip. আমরা সেটা বিশ্বাস করি সেই জন্য আমাদের ফাউন্ডেশনের একটি মাত্র লক্ষ্য সেটি হচ্ছে হলো মনকে বিকশিত কিভাবে মনকে আমরা বিকশিত করি মনকে আমরা বিকশিত করি মানুষ তার সারা জীবনের কাজকর্ম করতে চিন্তা এর বাইরে আর কোনো কিছু না এই চিন্তাকে ধাপে 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 কিভাবে উন্নত স্তরে নিয়ে যাওয়া যায় আমরা ক্রিয়েটিভ মনোবিকাশ চর্চার মাধ্যমে এই কাজটা মেডিটেশন কিছুই না মেডিটেশন হচ্ছে হল হার্টকে হার্ট একজন রিক্সাওয়ালা সেও আমি তাকে ছোট করে দিচ্ছি না একজন রিক্সাওয়ালা সেও তার হার্টকে কভার করে আর যিনি একটি প্রতিষ্ঠানের যিনি এক সর্বোচ্চ পর্যায়ে যিনি তিনিও হার্টকে ব্যবহার করেন দুজনেই হার্টকে কিন্তু ডিফারেন্স হচ্ছে হলো নিচে যে সে থটের সে দেহকে বেশি ব্যবহার আর যিনি হায়ার লেভেলে যদি চলে গেছেন তিনি দেহ না তিনি থটকে বেশি ডিফারেন্স হচ্ছে সেই জন্যই আমরা থটকে কীভাবে হায়ার লেভেলে নিয়ে যাওয়া যায় সেই তাহলে সর্বত্র একটি প্রশ্ন আসতে পারে তাহলে সেবা কার্যক্রমটা সেবা কার্যক্রম হচ্ছে হলো যে কোনো কাজ করতে হলে তার পিছনে কিছু আনুষঙ্গিক কাজ করতে হয় ক্যাটালিস্ট হিসেবে আমরা বিভিন্ন রকমের কাজকর্ম করে থাকি যেন তার জন্য সেবা ভ্রমণে গিয়ে আপনার টিভিতে দেখেছেন আমরা বিভিন্ন সেমিনার করে থাকি ওয়ার্কশপ করে থাকি এগুলোর কারণ হচ্ছে হলো আমার মনকে বিস্তৃত আমার মনকে আনন্দময় আমার এই চিন্তা শক্তিকে বৃদ্ধি করার জন্য আমরা এই কাজগুলো কিন্তু করে থাকি আমরা সেলফিশ তার কারণ হচ্ছে আমার চিন্তাকে উন্নত স্তরে নিয়ে যাওয়ার জন্য আমরা এই ধরনের সেবা কাজ করে আমাদের প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে এটা ভলেন্টিয়ার অর্গানাইজেশন এই প্রতিষ্ঠান থেকে একটি অর্থ আমরা নেই বরঞ্চ আমরা অর্থ দিই কারণ আমাদের প্রতিষ্ঠানের সাথে যারা আছেন সেটা সবাই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত আমি মেডিটেশন প্র্যাকটিস করি প্রায় 30 বছর হয়ে গেছে কিন্তু আমি এটা শুরু করেছি তখন যখন এই প্রতিষ্ঠান থেকে আমাকে অর্থ নিতে হবে না ঠিক সেই সময় আমরা শুরু করেছি সেজন্য আমাদের এই প্রতিষ্ঠান হচ্ছে সম্পূর্ণভাবে মানব কল্যাণ আর আমরা যে সেবাগুলো যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো সম্পূর্ণভাবে আমাদের মেম্বারদের ফান্ডিং তারাই অর্থ দেয় সেই অর্থগুলোকে সঞ্চয় করে আমরা বছরে দুটো কাজ করি তার একটি কাজ আজকের আমরা করছি আর একটি কাজ হচ্ছে শীতের সময় আমরা শীত বস্ত্র বিচার করি সেই নীল ভাবনা থেকে শুরু করে আমরা একেবারে হাইকোর্টের বাজার ফুটপাত সব জায়গাতে আমরা এই এ বছরে আমাদের ইচ্ছা আছে প্রায় 500 আমরা শীত বস্ত্র বিচার করব ইনশাল্লাহ আমাদের আমাদের এই বছর যে ফান্ড সংস্থা হচ্ছে তার কিছু অংশ এখানে ব্যয় করা হচ্ছে বাকি অংশ আমরা শীত বস্ত্র কাজে ব্যয় তবে আমাদের এই কর্মকাণ্ডগুলো খুবই কি বলা যায় অগোছালো ঠিক না এগুলোকে আমরা এখনো ঠিক প্রাতিষ্ঠানিক রূপ আমরা এখনো দিতে পারিনি আমরা শখের বসে আমরা এগুলো করছি তবে আমাদের কিছু প্রপোজাল আছে এসছে আমরা আগামী বছর থেকে সেটা আমরা চেষ্টা করব শুরু করার যেমন আমরা চিন্তা ভাবনা করছি এইভাবে প্রোগ্রাম না করে যদি আমরা ট্রি প্লান্টেশনে যেতে পারি যে একটা এলাকাকে নিয়ে যদি আমরা ট্রি প্লান্টেশন করতে পারি আমাদের মাঝে একজন সম্মানিত সচিব এখানে চেয়ার আছে বাংলাদেশ সরকারের একজন প্রধান কর্মকর্তা সম্মানিত সচিব
চৌধুরী, তাকে ফুল দিয়ে এটাকে আমরা মনোবিকাশ বলছি। বাংলাদেশে বিভিন্ন ভাবে এটা প্র্যাকটিস হচ্ছে, আমরাও করছি, কিন্তু আমাদের খুব ইচ্ছা ছিল যে এই প্র্যাকটিসকে যদি সরকারি পর্যায়ে নেওয়া যায়, যদি সরকারের মাঝে এখানে আমাদের যারা কাজ করছেন তাদের মধ্যে যদি এই শক্তিটাকে রিজার্ভ করা যায়, তাহলে একজনের যদি উপকৃত হবে সেটা সহজে আমাদের এই 2017 সালে এসে আমরা সেই সাকসেস আমরা অ্যাচিভ করতে পেরেছি। আজকের আমাদের যে প্রধান অতিথি আছেন যারা মোহাম্মদ নজিবুর রহমান, সরকারি পর্যায়ে প্রাতিষ্ঠানিকভাবে আমরা এই মানবিকাশ চর্চা করছি, আমরা সবাই ধন্যবাদ করতালি দিয়ে। আমি আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি।